অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন। মরুর বুকে এমন একটি সুউচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য নজির। মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনো ভবন এখনও নির্মিত হয়নি, অথচ মাত্র 3 সপ্তাহের ডিজাইনেই মরুভূমির বুক চিরে গড়ে তোলা হয়েছে বুর্জ খলিফাকে। 2000 দশকের শুরুর দিকে অ্যান্ড্রিয়ান স্মিথের দ্বারস্থ হয় রিয়েল এস্টেট কোম্পানি এমআর প্রপার্টিজ। সাংহাইয়ের 1380 ফুট উচ্চতার জিন মাও টাওয়ার, জিয়াংশুর 1480 ফুট উচ্চতার জাইফেং টাওয়ারের মতো সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ। ভবনটি 93 তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি 73 তলা নির্মাণ করা হয়। বর্তমানে বুর্জ খলিফার উচ্চতা 2717 ফুট বা আধা মাইলের একটু বেশি। 2009 সালে নির্মাণ শেষ হওয়ার পর তাইপে 101 ভবনকে উচ্চতায় পেছনে ফেলে বুর্জ খলিফা। ফ্রান্সের আইকনিক 2টি আইফেল টাওয়ার একত্রিত করলেও বুর্জ খলিফার উচ্চতাকে হারাতে পারবে না। অ্যান্টেনা এবং স্পায়ার বাদ দিলে বুর্জ খলিফার উচ্চতা 1919 ফুট, যা 6.5টি ফুটবল মাঠের সমান। সুউচ্চ এই ভবন নির্মাণে প্রায় $150 কোটি খরচ করা হয়েছে। তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছে সৌদি আরবের রাওয়াবি আবরাজ আল বাইত টাওয়ার। এই ভবনটি নির্মাণে খরচ হয়েছে $1500 কোটি। এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা 900। বুর্জ খলিফায় হোটেল, সুইমিং পুল, স্বাস্থ্যচর্চা কেন্দ্র, লাইব্রেরি রয়েছে। পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেকও রয়েছে বুর্জ খলিফায়। এছাড়া বুর্জ খলিফায় রয়েছে পার্ক, ওয়াটার ফিচার, ক্লাব, নিজস্ব দোকান, বাজার, শপিং মল। এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। IBTV USA, New York.